খেয়াল করি নাই, আর আমি অনেক কিছুই করি কিন্তু বন্ধুর লগে কোনো বাটপারি করি না। আমি জানি এলাকার টাকা লোক তোর কিছু কই নাই, আমার খালি একটা অনুরোধ, দোস্ত আমার তুই তোর দল এলো। কি কইতেছস তুই, বুঝা কইতেছস? আরে বেটা, এই কামে কিন্তু বহুত রিস্ক, যদি একবার ধরা খাস একেবারে লাইফ শেষ। তোর আমি তোর 1000 টাকা তোর দিয়ে দিতেছি, তুই আর করছিস? আমি ওটা লাগে আহি নাই, আমি আমার কিছু করো লাগবো তোর, পানি খায় অর্ধেক পেট ভরে না সহ্য হয় না আমার। আমার দোস্ত দোস্ত তোর দল এলো। ঠিক আছে, তা মনে রাখিস আমি তো তোর সাবধান করে দিছিলাম। হ্যাঁ রাখো, তুই তুই আমার কো, আমি আমার কি করো লাগবো কো। তুই ক, তুই কেমনে করতে চাস? তুই যদি নিজে জাল টাকা কিনা জাল টাকা বিক্রি করস তাহলে বেশি লাভ, 257 টাকায় 1000 টাকা পাবি। যত বেশি জাল টাকা কিনবি, যত বেশি বিক্রি করবি, তত বেশি লাভ। আর যদি আমার হয়ে খাটাস তাহলে মাসে 30-40 হাজার টাকা পাবি। 30-40 হাজার? তুই তো জানো আমার কাছে টাকা পয়সা নাই, আমি দোস্ত তোর হয়ে কাম করি। ঠিক আছে, তাহলে তুই আমার হয়ে কাম কর, পরে তোর টাকা হইলে তখন তুই জাল টাকা কিনে ব্যবসা করিস। ওই দেখা যাবে, তুই কালকে রাইতে আয়, বাকিটা তোরে কালকে বুঝাই দেবো। দোস্ত দোস্ত আমি তোর উপকারের কথা সারা জীবন মনে রাখুন, সারা জীবন। আই শামিম। হ্যাঁ শোন, কি আসল সততা খুঁজি, মানে তেই এই টাকাটার কোথাও, আমার পরিশ্রমের কথা, আমার সততার কথা লেখা আছে কিনা। আইলা না জানা কথা, টাকা টাকাই কে কামনে কামাইলো, টাকা হি কথা কাউরে কয় না। সততার বোঝা ঘাড়ে লইয়া মাথার মাথা চুলতার ভাল লাগে না। ঠিক কইছিস, সততার কথা খালি মুখে মুখে, ঘরে ঘরে দেখবি তোর সততার কথা চলবো, কিন্তু ঘরে চাউল না থাকলে কেউ দুই মুঠ চাউল দিব না। এই টাকাটা যত্ন করে রাখিস, আমার এটা আমার শেষ হালাল ইনকাম।